ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 7000 মেট্রিক টন চাল বিতরণ। তিন মামলায় ফেঁসে যাচ্ছেন আজাদ। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না, বিএনপিকে কাদের? দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 7000 মেট্রিক টন চাল বিতরণ। সাম্প্রতিক অতিবর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যায় 31টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত 7147 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়, বন্যা কবলিত জেলা প্রশাসন সমূহ থেকে 27 জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বিতরণ করা হয়েছে 2,02,12,700 টাকা। শিশু খাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ 34,94,000 টাকা। গোখাদ্য ক্রয় বাবদ বিতরণের পরিমাণ 57,59,000 টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে 82,012 প্যাকেট। এছাড়াও ঢেউটিন বিতরণ করা হয়েছে 100 বান্ডিল এবং গৃহ মঞ্জুরি বাবদ বিতরণ করা হয়েছে 3,00,000 টাকা। বন্যা কবলিত জেলাসমূহ হচ্ছে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ। বন্যা কবলিত উপজেলার সংখ্যা 153টি এবং ইউনিয়নের সংখ্যা 908টি। পানিবন্দী পরিবার সংখ্যা 9,84,419টি এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা 47,02,179 জন। বন্যা কবলিত জেলাসমূহে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 1,603টি। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোকসংখ্যা 89,300 জন। আশ্রয়কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা 75,720টি। বন্যা কবলিত জেলাসমূহে এ পর্যন্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে 901টি এবং বর্তমানে চালু আছে 385টি। তিন মামলায় ফেঁসে যাচ্ছেন আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ ফেঁসে যাচ্ছেন। তিনটি দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগগুলো থেকে প্রাথমিকভাবে তার দায়মোচন পাওয়ার কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশনের একাধিক সূত্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এ ব্যাপারে খুব শীঘ্রই আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে ডাকা হবে। অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ একরাশ বিতর্ক মাথায় নিয়ে সম্প্রতি পদত্যাগ করেছেন। নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম দায়িত্ব গ্রহণ করেছেন। করোনা সংকটের শুরু থেকেই ডাক্তার আবুল কালাম আজাদ বিতর্কে জড়িয়ে পড়েন এবং একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য এ সিদ্ধান্ত গ্রহণ করে তিনি জনমনে বিরক্তির কারণ তৈরি করেন। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। এরকম তিনটি দুর্নীতির অভিযোগে তার সম্পৃক্ততার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এগুলোর মধ্যে রয়েছে, এক, শাহেদ কেলেঙ্কারি। প্রতারক শাহেদের রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির দায় সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক কিছুতেই এড়াতে পারেন না বলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা মনে করছেন। প্রতারক শাহেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে, আরও একাধিক মামলার প্রস্তুতি চলছে। দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, শাহেদের সঙ্গে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তির দায় মহাপরিচালক এড়াতে পারেন না। এই চুক্তিটি একটি দুর্নীতি এবং এ ব্যাপারে সাবেক মহাপরিচালকের সংশ্লিষ্টতা কতটুকু ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুই, রিজেন্ট হাসপাতালকে মেশিনপত্র সরবরাহ। সমস্ত সরকারি আইনকানুন নিয়মনীতি তোয়াক্কা না করে রিজেন্ট হাসপাতালকে মেশিনপত্র সরবরাহ করেছিল অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এখানেও দুর্নীতি দমন কমিশন মনে করছে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ এর দায় এড়াতে পারেন না, কারণ অধিদপ্তরের প্রধান হিসেবে যে কোনো কর্মকাণ্ড তার অনুমোদন ব্যতিরেকে হতে পারে না। সেখানে রিজেন্ট হাসপাতালের মতো একটি বেসরকারি হাসপাতালকে সিএমএসডি থেকে কিভাবে দামি মেশিনপত্র সরবরাহ করা হলো সেটি একটি বিষয় বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। এ ব্যাপারেও আবুল কালাম আজাদ দায় এড়াতে পারেন না বলে মনে করছে দুর্নীতি দমন কমিশনের একাধিক দায়িত্বশীল সূত্র। তিন, জেকেজি কেলেঙ্কারি। স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির প্রথম প্রকাশ ঘটে জেকেজি কেলেঙ্কারির মাধ্যমে। জেকেজি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা নমুনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। এই নমুনা পরীক্ষা করতে গিয়ে সীমাহীন কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়ে জেকেজি এবং কোনো রকম পরীক্ষা না করে একের পর এক ভুয়া রিপোর্ট প্রদান করতে থাকে।
আইন প্রয়োগকারী সংস্থার হাতে আরিফুল ও ডাক্তার সাবরিনা গ্রেপ্তারের পর জানা যায় যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আগ্রহ এবং উদ্যোগেই জেকেজিকে এই ধরনের অনুমোদন দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা সংকটের সময় কোথাও না গেলেও তিনি জেকেজির নমুনা সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেকেজির সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক হওয়া মহাপরিচালকের সম্পর্ক কি এবং কেন তিনি জেকেজিকে নমুনা সংগ্রহের অনুমতি দিলেন এই নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন যে অনুসন্ধানের এক পর্যায়ে অধ্যাপক আবুল কালাম আজাদকে ডাকা হবে এবং কেন তিনি এই ধরনের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছিলেন তা জানা হবে। আরও বিস্ময়কর ব্যাপার যে জেকেজির ব্যাপারে যখন অভিযোগ করা হয়েছিল তখনও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নির্লিপ্ত থেকেছিলেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে জেকেজিকে আইন বহির্ভূতভাবে পিপিই মাস্ক সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উদারনীতি গ্রহণ করেছিলেন। এটা কি নিছক ভুল নাকি দুর্বিসন্ধিমূলক অনিয়ম এবং দুর্নীতি সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুদকের একজন কর্মকর্তা বলেছেন যে অভিযোগ উঠেছে সেটা তার দায়িত্বহীনতাই হোক, অযোগ্যতাই হোক বা অজ্ঞতাই হোক না কেন, তা অবশ্যই অন্যায় এবং এটা অনুসন্ধানে যদি দেখা যায় যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এখানে ইচ্ছাকৃত সংশ্লিষ্টতা রয়েছে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না বিএনপিকে কাদের? প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে। বন্যা নিয়ে সরকারি কার্যক্রমে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি মঙ্গলবার সকালে সচিবালয়ের রাজধানীতে নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। বন্যা সরকারের নতজন পররাষ্ট্রনীতির ফল বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের কাছে জানতে চান, তাহলে কি সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যা নতজন পররাষ্ট্রনীতির ফল? বিএনপির আমলে যে বন্যা হয়েছিল তাও কি নতজন পররাষ্ট্রনীতির কারণে হয়েছিল? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব বন্যার্তদের সহায়তায় সরকারের কোনো ধরনের প্রয়াস চোখে দেখেন না বলে খুঁজে পাচ্ছেন না। গুলশানে বসে বসে প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করলে দেখার কথাও নয়, কারণ বন্যা গুলশানে নয়, দেশের 31 জেলাকে প্লাবিত করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে। দেশের 31 জেলায় বন্যার্তদের সহায়তায় 1603টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 90,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। ওবায়দুল কাদের বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনও কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে জানিয়ে বলেন, অনেকেই টিকিট জমা দিয়ে 48 থেকে 72 ঘন্টা আগে নমুনা দিচ্ছেন পরীক্ষার জন্য, আবার কেউ কেউ 24 ঘন্টা আগে রিপোর্ট পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। তাই বিদেশগামীদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অধিকতর উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে এবং সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প সমূহ এগিয়ে নিতে ভারতের হাই কমিশনারকে ধন্যবাদ জানান। সংবাদে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।